রমজান মাসে সারা দিন রোজা রাখার পরে সবারই কিন্তু শরবত খেতে মন চায়, কিন্তু আমরা যারা ওজন কমাতে চাই আমাদের কাছে এই শরবতটা মনে হয় বিষের মতো। ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারি না আমরা সেই লোভনীয় শরবত। তারই ধারাবাহিকতায় আজ আমি এমন তিনটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা যে কে লাইফ স্টাইলে অনায়াসে খেতে পারবেন কিংবা যে কোনো ডায়েটে খেতে পারবেন। আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, আই এম শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আজ আমি আপনাদের সাথে কোনো রকম ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই তিনটি শরবত তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়েছি আম, লেবু আর তরমুজ। আমি একজনের জন্য তৈরি করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যতটুকু তরমুজ নিয়েছিলাম ততটুকু আমি এই গ্রেটারের ছোটো পাশ দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই তরমুজের জুসটা আমি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে। ভিডিও স্ট্যান্ডটা না নিয়ে আসার কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। গ্লাসের ভিতরে নিয়ে নিয়েছি আর আমি এর ভিতরে কোনো রকম পানি ইউজ করিনি, তবে আপনারা চাইলে এতে অর্ধেক জুস অর্ধেক পানি অ্যাড করতে পারেন। তো আমি অল্প একটু পানি এখানে দিয়ে দিলাম গ্লাসটা ভর্তি করার জন্য। এখনও আমি এর ভিতরে কিছু অ্যাড করব, ভিডিওটি প্লিজ দেখবেন। এখন আমি আম গ্রেট করে নেব, কাঁচা আম। তো এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি, এখানে যে ছোট আকৃতির যেটা আছে তো সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এক খণ্ড আম নিয়ে নিয়েছি, একজনের জন্য এতটুকুই যথেষ্ট, তবে আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। তো আমি এটা ডাইরেক্ট গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে একটু বেশি পরিমাণে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এমনি লবণও দিতে পারেন, এমনি লবণ দিলে একটু কম করে দেবেন। এবার আমি এখানে এক খণ্ড লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস আর লবণটা দেওয়ার কারণে আমটা একেবারেই নরম হয়ে যাবে। এভাবে এটাকে 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো শরবত। ইফতারের আগে বানিয়ে আপনারা এটা এভাবেই খেতে পারেন। তারপরে এখন নিয়ে নিচ্ছি আমি একটা গ্লাসে পানি, আর পানিগুলো আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিচ্ছি, ফ্রিজের ঠান্ডাও না আবার গরমও না। টিউবওয়েল থেকে উঠালে যেমন হয় তেমন পানি নিয়েছি। এখন আমি লেবুর শরবত তৈরি করে নেব। তো লেবুর শরবত তৈরি করার জন্য আমি এখানে এক গ্লাসের জন্য একটা লেবু চিপে নিচ্ছি। লেবু চিপে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব হিমালয়া পিঙ্ক সল্ট। আবার এই তরমুজের জুসের ভিতরেও কিন্তু আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কোনো রকম সুগার অ্যাড করব না সেজন্য। তো লেবু শরবতের ভিতরে একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, তরমুজের শরবতের ভিতরে দিয়ে দিলাম একটু হিমালয়া পিঙ্ক সল্ট। বাস তৈরি হয়ে গেল তিন ধরনের শরবত। তবে আপনারা এখানে কিন্তু ডাবের পানিটা খেতে পারেন হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে। স্যার বলেছে প্রতিদিন ইফতারিতে ডাবের পানিটা খাওয়ার চেষ্টা করতে, কিন্তু অনেকের সামর্থ্য না থাকার কারণে সেটা খেতে পারে না। তো এই আমের জুস, লেবুর শরবত এগুলো কিন্তু আপনারা খেতে পারেন। আর হ্যাঁ, আরও একটা শরবতের কথা বলেছে ডক্টর জাহাঙ্গীর স্যার, সেটা হচ্ছে বেলের শরবত। আর সব কিছুই কিন্তু চিনি ছাড়া করতে হবে, আবার কমলা লেবুর শরবতও খেতে পারেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি হেল্পফুল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।